সরি, আমি স্টেটমেন্ট দেব। বিশ্বেশ্বরবাবু, বিশ্বেশ্বরবাবু শুনুন, আপনি শুনুন, বিশ্বেশ্বরবাবু প্লিজ প্লিজ আপনি শুনুন, বিশ্বেশ্বরবাবু আপনি ওনাকে এভাবে আটকানো যাবে না। তুমি একটা কাজ করো ঢালি, তুমি ওনাকে ফলো করো। হ্যাঁ, কোথায় যাচ্ছে কী করছে তুমি ফলো করো। কর আমার আমার কেন জানি মনে হচ্ছে উনি না টার্গেট হয়ে যাবে। চাও 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 আমি আরে দাঁড়িয়ে যাও, প্লিজ যাও। অগ্নিকন্যা, অগ্নিকন্যা ফোনটা ধরুন, ফোনটা ধরুন অগ্নিকন্যা। কেন ফোন ধরছে না কেন? এটা ফোনটা ধরছে না কেন? প্লিজ অগ্নিকন্যা ফোনটা ধর। আশ্চর্য, মানে সত্যি সত্যি কি এলএলবি ডিগ্রিটা শরীরে রেখে গীতা এখন মুখার্জি বাড়ির বউ? গীতা মুখার্জি হয়ে গেল, শ্রীমতী গীতা মুখার্জি। এই যে অ্যাডভোকেট গীতা, এলএলবি, আমি তোমাকে বলে দিচ্ছি তোমার এলএলবি তকমাটাকে সরিয়ে দিয়ে না, উনি তোমাকে এই বাড়ির বউ হিসেবে ইউজ করছে, যাতে কৃপানের সাথে মেহেকের বিয়েটা হয়ে যায়, যাতে বিয়েটা না ভাঙে। আর তুমি সেই ফাঁদে পা দিচ্ছ, এটা ওনার একটা চাল, এটা একটা ফাঁদ। তুমি ওনার এই কুৎসিত পাতা ফাঁদে পা দিও না, তারপর না হয় ওই কৃপানের কথাটাই সত্যি হয়ে যায় যে এই বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে কৃপানের বাড়ির রীতি অনুযায়ী ওর পায়ে জল ঢেলে জামাইকে সমাদরে বরণ করতে হচ্ছে। এই ভদ্রভাবে কথা বলো, তুমি ভদ্রভাবে কথা বলো, তুমি কি বলছো? বাড়িতে একটা মেয়ের বিয়ে তোমার কোনো কর্তব্য জ্ঞান নেই? তোমার এইটুকু বোঝ নেই যে এটা বলা অন্যায়? আমি ওকে ডেকেছি, আমি ওকে ডেকেছি, ম্যাক ওকে ডেকেছে। এই যে বাড়িতে এত বড় কাজ, কজন করতে পারবে, কজন করতে পারবে এই কাজ? আমি জানি ও একাই সামলে দেবে। ও অত্যন্ত করিতকর্মা একটা মেয়ে, ও যেমনই হোক আমার সঙ্গে যত লড়াই হোক না কেন, আমি ওকে অত্যন্ত স্নেহ করি। আমি ওকে কন্যা সম দেখি, আমি ওকে কন্যা জ্ঞানে দেখি। কে কাকে কন্যা জ্ঞানে দেখছে? হঠাৎ কন্যা জ্ঞান করছো? নিজের কন্যাকে যে বাজি রাখতে পারে, যে নিজের কন্যাকে প্র্যাকটিক্যালি বলির পাঁঠা বানাতে পারে, স্কেপগোট করতে পারে, সে অন্যের মেয়েকে কন্যা বলছে? এই প্রলয়, প্রলয় প্লিজ, তুই সব ব্যাপারে কেন ইন্টারফেয়ার করিস বলতো? তুই সব ব্যাপারে ইন্টারফেয়ার করিস না। শোন, আমি চাই না যে এই বিয়ের ব্যাপারে তুই কোনো রকম ইন্টারফেয়ার করিস। গীতা এলএলবি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।